আসসালামু আলাইকুম আমি উম্মে নীলু মাই কুকিং হাউসে সবাইকে স্বাগতম আজ আমি ঝটপট বানিয়ে নেওয়া যায় এমন একটি মুড়ি মাখার মশলা তৈরি করে দেখাবো মামাদের হাতের মুড়ি মাখার স্বাদ আপনি ঘরেই পাবেন বানিয়ে নেওয়া এই মশলা আপনি কিভাবে দুই মাস পর্যন্ত সংরক্ষণ করবেন সেটি দেখাবো আর সংরক্ষণ করা মশলা কী কীভাবে আপনি ইউজ করতে পারবেন সেটিও দেখাবো আশা করছি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তাহলে চলুন রেসিপিটির মরিস্টেপ প্রথমেই একটি প্যানের মধ্যে প্রায় এক কাপের মতো আমি রেগুলার কুকিং অয়েল অর্থাৎ সয়াবিন তেল নিয়ে নিচ্ছি তার মধ্যে ওয়ান ফোর কাপের মতো সরিষার তেল নিচ্ছি কেউ চাইলে শুধু সরিষার তেল দিয়েও কিন্তু এই রেসিপিটি সম্পূর্ণ করতে পারেন অথবা শুধু রেগুলার কুকিং অয়েল অর্থাৎ সোয়াবিন বা যে যে তেলটা ইউজ করেন সেই তেল দিয়েও কিন্তু করতে পারেন এর মধ্যে এক কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিচ্ছি আদা বাটা দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা দিচ্ছি প্রায় সোয়া এক টেবিল চামচ অন্যান্য মশলা অ্যাড করার ফাঁকে মাঝে মাঝে একটু নেড়ে দেব যেন মশলা নিচে তলায় না লেগে যায় কেননা মশলা পুড়ে গেলে গন্ধ কিন্তু নষ্ট হয়ে যাবে এই দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে দিচ্ছি চিলি ফ্লেক্স এখানে দুই টেবিল স্পুনের মধ্য আমি শুকনো মরিচ হালকা একটু মচমচে করে নিয়েছি তা ওই তেলে তারপর আধা ভাঙ্গা করে নিয়েছি কেউ চাইলে এরকম কাঁচা লাল মরিচ আধা ভাঙা করেও কিন্তু অ্যাড করতে পারেন দিচ্ছি স্বাদ মতো লাল মরিচ গুঁড়ো দিচ্ছি এখানে আমি ভেজে নেওয়া জিরা গুঁড়ো আধা ভাঙা করে নিয়েছি সেই গুঁড়ো আমি দিচ্ছি এখানে দেড়টি স্পুন গরম মশলা গুঁড়ো দিচ্ছি এক টি স্পুন দিচ্ছি পাঁচ ফ্রন হালকা টেলে নিয়ে সেখান থেকে গুঁড়ো করে নিয়েছি ওয়ান ফোর্থ টি স্পুন সব মশলাগুলো এবার নেড়ে চেড়ে খুব ভালো মতো চুলার জাল মিডিয়ামে রেখে একটু সময় ধরে কষিয়ে নেব। আমি যেহেতু পেঁয়াজ ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আর পেঁয়াজে কিছুটা পানিও ইউজ করেছিলাম এর জন্য আমি আলাদা করে আর পানি অ্যাড করছি না চুলার জাল এভাবে মিডিয়াম টু লো ফ্লেমের মাঝামাঝিতে রেখে একটু সময় ধরে কষিয়ে নিলে মশলার র গন্ধ কিছুই থাকবে না তবে কেউ চাইলে অল্প করে কিছুটা পানি অ্যাড করেও কষিয়ে নিতে পারেন রঙের জন্য সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিচ্ছি আর দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ এখানে আমি হাফ টেবিল স্পুন অ্যাড করছি এবার এই সব কিছু এক টানা দশ থেকে পনেরো মিনিটের মতো কষিয়ে নেব আমি প্রায় পনেরো মিনিটের মতো কষানোর পর এ পর্যায়ে অ্যাড করছি জয়ত্রী আর জয়ফল গুঁড়ো সম পরিমাণ একসাথে হালকা টেলে নিয়ে গুঁড়ো করে সেখান থেকে এখানে আমি হাফ টি স্পুন অ্যাড করছি জয়ত্রী জয়ফল গুঁড়ো দিয়ে আর তিন চার মিনিটের মতো নেড়ে ঠিক নামানোর আগ মুহূর্তে এ পর্যায়ে আমি অ্যাড করছি হোয়াইট ভিনেগার এই হোয়াইট ভিনেগার অ্যাড করার ফলে এই মশলাটা কিন্তু আপনি অনায়াসে নর্মাল ফ্রিজে দুই মাস পর্যন্ত রেখে ব্যবহার করতে পারবেন বিন্দু পরিমাণ নষ্ট হবে না এই হোয়াইট ভিনেগার প্রিজারভেটিভ হিসাবে কাজ করবে আমি যে পরিমাণে মশলা রেডি করছি এই পরিমাণ মশলার জন্য এখানে আমি হোয়াইট ভিনেগার দিয়েছি এক টেবিল স্পুনের মতো হোয়াইট ভিনেগার দিয়ে এক মিনিটের মতো নাড়তে এ পর্যায়ে আমি অ্যাড করছি যেহেতু তেল ওপরে ওঠে না আমি আরও কিছুটা তেল অ্যাড করছি এখানে আরও হাফ কাপের মতো আমি রেগুলার কুকিং অয়েল গরম করে নিয়েছি তারপর আমি সেই মশলার ওপরে অল্প অল্প করে এভাবে চারিপাশে ছড়িয়ে আর আমি কয়েক মিনিটের মতো নাড়বো বেশি না আর দুই মিনিটের মতো এই চুলার যা লো ফ্লেমে রেখে বাকি সব মশলার সাথে নেড়ে খুব ভালো মতো মিশিয়ে নেব কেউ চাইলে কিন্তু শুরুতেই বেশি পরিমাণে তেল দিয়ে সম্পূর্ণ মশলাটা একবারে কষিয়ে নিতে পারেন আমার কাছে মনে হলো যে আরও কিছুটা তেল দিলে তেলের ওপর মশলা থাকবে তখন মশলাটা বেশি দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে একই সাথে মুড়ি মাখানোর সময় যে মশলাতে তেল একটু বেশি লাগে বা মুড়ি মাখানোর ক্ষেত্রে তাতে এই বেনিফিটসটাও পাবো চুলার জাল এক টানা তিন মিনিটের মতো একেবারে লো ফ্লেমে রেখেছিলাম আর এরই মাঝে তেল উপরে উঠে এসেছে আর কালারটাও কত সুন্দর হয়ে গেছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝেছেন আমি যে যে উপকরণগুলো ব্যবহার করেছি ঠিক ঠিক সে সেই উপকরণগুলো ব্যবহার করে রেসিপিটি ফলো করলে ইনশাল্লাহ ঘরে আপনারাও মামাদের হাতে বানানো মুড়ি মাখার স্বাদ পাবেন মশলা সম্পূর্ণভাবে রেডি এবার চুলা থেকে নামিয়ে ফেলছি এই মশলা আমি সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিয়েছি আর এখানে একটা পরিষ্কার শুকনো কাচের জার নিয়েছি যার মধ্যে আমি ঢেলে নিচ্ছি এভাবে পরিষ্কার শুকনো কাচের জারে ঢেলে আপনি সেই মশলা ঢাকনা দিয়ে ঢেকে নর্মাল ফ্রিজে দুই মাস পর্যন্ত সংরক্ষণ করে যখন ইচ্ছা বের করে উপভোগ করতে পারবেন আর সেটি কিভাবে ইউজ করবেন সেটি আমি প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর কিছুক্ষণ রাখলেই মশলার উপরে এভাবে তেল উঠে আসবে আর দেখলেন তো কত সুন্দর মশলা রেডি হয়ে গেছে প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি বানিয়ে নেওয়া মশলা নর্মাল ফ্রিজে রাখার পর কীভাবে ইউজ করবেন এরকম লবণ দিয়ে সেদ্ধ করা ছোলার সাথে লবণ দিয়ে সেদ্ধ করা এই ছোলাটাও আমার নর্মাল ফ্রিজে ছিল আর ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা অবস্থায় এইভাবে একটা বাটির মধ্যে নিচ্ছি আর এই মশলা আমি ফ্রিজে রেখেছিলাম এখন কিন্তু কিছুটা একটু জমা জমাট অবস্থায় আছে দেখে বুঝে নিতে পারছেন তো ঠান্ডা ফ্রিজে রাখা এই মশলাও আমি কিছুটা নিয়ে নিচ্ছি তেল সহ আর এ অবস্থায় আমি এই মশলা আর ছোলা ঠান্ডা দুটোই আমি মাইক্রোওভেনে এক মিনিটের মতো গরম করে সাথে সাথেই আমি মুড়ি মাখিয়ে পরিবেশন করতে পারবো আর বাকি এই মশলাটা আমি সাথে সাথে আবার নর্মাল ফ্রিজে উঠিয়ে রাখছি এবার এটা আমি গরম করে আপনাদেরকে দেখাচ্ছি গরম করার পর এমন অবস্থায় এখন বেশ ভালো গরম অবস্থায় আছে আর এমন অবস্থাতে সাথে সাথে কিন্তু মুড়ি মাখিয়ে নাওয়া যাবে এছাড়া কেউ চাইলে এমন খালি অবস্থাতেও কিন্তু খেয়ে নিতে পারবেন সেক্ষেত্রে একটু কম তেল দিয়ে গরম করলে ভালো হয় এই ছিল একটা উপায় এটা আমি সরিয়ে রাখছি এবার আমি আপনাদেরকে মুড়ি মাখিয়ে দেখাচ্ছি এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি একটি আমি মগের মধ্যে বা যে কোনো গ্লাস বা বড় গামলার মধ্যেও কিন্তু মাখিয়ে নিতে পারেন তবে আজকে আমি আপনাদেরকে মামারা যেভাবে মাখায় সেটা দেখাচ্ছি কিছুটা মুড়ি নিয়ে এর উপর আমি এই মশলা দেবো তো সরাসরি মুড়ির উপর মশলা না দিয়ে আমি যেহেতু আজকে সোলা দিয়ে আপনাদেরকে মাখিয়ে দেখাবো এর জন্য এখানে লবণ দিয়ে সেদ্ধ করা কিছুটা ছোলা আমি আগে থেকেই রেখেছি সেই ছোলাটাই আমি আমার প্রয়োজন মতো নিচ্ছি যে যতটা পছন্দ করেন ততটাই অ্যাড করতে পারেন কিছুটা পেঁয়াজ কুচি দিচ্ছি মুড়ি মাখানো একান্ত নিজের উপর যে যতটা যেই উপকরণটা পছন্দ করেন সেভাবে ইউজ করতে পারেন আদা কুচি দিচ্ছি দিচ্ছি মতো কাঁচামরিচ কুচি আর দিচ্ছি মতো ধনিয়া পাতা কুচি এর ওপর আমি এবার দিয়ে দিচ্ছি মুড়ি মাখার যে মশলাটা রেডি করে দেখালাম সেই মশলা কিছুটা তেল সহ মুড়ি মাখার মশলাটা দিলে ভালো হয় মাখা মাখা হয় এতে করে খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে মুড়ি মাখার এই মশলা যদি আগে থেকে আপনার ঘরে তৈরি করা থাকে খুবই সহজ যে কোনো সময় হুটহাট বানিয়ে আপনি সপরিবারে এবং আপনার বাসায় যদি গেস্টও আসে তাদেরকে নিয়ে উপভোগ করতে পারবেন এ পর্যায়ে আসলে বলার কিছু নেই আমার মতো এভাবে একটা কাঠি দিয়ে অথবা চামচ দিয়ে চারিপাশে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মাখিয়ে নিলে কিন্তু সম্পূর্ণভাবে রেডি গামলার মধ্যে মাখলে আপনি হাত লাগিয়েই কিন্তু মাখিয়ে নিতে পারেন বাংলাদেশের খুবই জনপ্রিয় একটি খাবার এই মুড়ি মাখা বছরের যে কোনো মৌসুমে যখন তখন খাওয়া যায় আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে খুবই ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে শেয়ার করবেন আর যারা এখনও লাইক দেন নাই অবশ্যই লাইক দিবেন এছাড়া আমার এই পেস্টটি যারা ফলো করেন নাই পেস্টটি ফলো করে পাশে থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ